হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াম সুইট ব্লগ চ্যানেলের নতুন আর একটা রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক রেসিপিতে কক্সবাজার হোটেলের স্পেশাল লৈট্টা শুটকি ভুনা। আমরা কক্সবাজার গেলে কম বেশি শুটকি খেয়ে থাকি, কিন্তু বাড়িতে এসে শুটকি রান্না করলে সেই হোটেলের স্বাদটা ঠিকঠাক মতো শুটকি রান্নাতে আসে না। তাই আপনাদের কথা চিন্তা করে আজকে রেসিপিটি করেছি। আপনারা যেন বাসায় বসে শুটকি রান্না করে খেয়ে কক্সবাজার হোটেলের শুটকি রান্নার প্রপারলি স্বাদটা পান। স্পেশাল লৈট্টা শুটকি রান্না করার জন্য আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ শুটকি নিয়েছি। আমি শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে 1 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি শুটকিগুলোকে টেলে নিব। তার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে শুটকিগুলোকে দিয়ে দিলাম। এবার শুটকিগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো তেলে নিব। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে শুটকিগুলোকে তেলে নিব। আমার শুটকিগুলা তেলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে গরম পানি দিয়ে মোটামুটি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো শুটকিগুলোকে। 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। শুটকি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, তাই আপনারা চেষ্টা করবেন শুটকিটাকে ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখার জন্য। শুটকিগুলোকে ভিজিয়ে রাখার ফলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে। আপনারা এইভাবে কষলে কষলে শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। প্রতিবার শুটকিগুলো ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করবেন। এর ফলে শুটকির ভিতরে যে ময়লাগুলো থাকবে তা সহজেই চলে যাবে। আমার শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এবার 8-10 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার শুকনা মরিচ এবং রসুনগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। রসুন এবং শুকনো মরিচ থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই পর্যায়ে শুটকিগুলোকে দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিব 3 থেকে 4 মিনিটের মতো। তবে খেয়াল রাখবেন শুটকিগুলো যেন পুড়ে না যায় বা বেশি শক্ত না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে স্বাদ লাগবে না। দেখতে পাচ্ছেন আমার শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি শুটকিগুলোকে তুলে নিচ্ছি। শুটকিগুলো রান্না করার জন্য ওই একই কড়াইতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আরও দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা। রসুন এবং আদা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া। আবারও সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পুনরায় সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। তবে শুটকি রান্নার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে তেল এবং পেঁয়াজ। তেল এবং পেঁয়াজটা শুটকি রান্নার ক্ষেত্রে একটু বেশি ব্যবহৃত হয়। এছাড়াও কিন্তু ঝালটা প্রপারলি না হলে শুটকি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না।
এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, কারণ শুটকি রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, তাই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব, তাতে শুটকির স্বাদটা অনেক ভালো আসবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে রসুন দিয়ে শুটকিগুলোকে ফোড়ন দিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন দিয়ে দিব। এবার মশলার সাথে শুটকিটাকে ভালো করে মিশিয়ে নিব আর মোটামুটি এইভাবে শুটকিটাকে কষিয়ে নিব 4-5 মিনিটের মতো। 4-5 মিনিটের মতো শুটকিগুলোকে কষিয়ে নেওয়ার পরে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতে শুটকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে শুটকিগুলোকে রান্না করে নিব 8-10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন শুটকি থেকে পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে শুটকিগুলোকে আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিব, তাতে করে কিছু শুটকি ভেঙে যাবে আর কিছু শুটকি আস্তে আস্তে থাকবে। আমরা যখন শুটকিগুলো খাব তখন আস্তে আস্তে শুটকিগুলো মুখে পড়লে খেতে বেশ দারুণ লাগবে। ফাইনালি আমার শুটকি রান্না শেষ। তৈরি হয়ে গেল আমার কক্সবাজার হোটেলের স্পেশাল লৈট্টা শুটকি ভুনা। এই শুটকি রান্নাটা গরম গরম সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু সেই মজা লাগবে। আপনারা যারা শুটকি পছন্দ করেন না, কিংবা শুটকি খেতে গন্ধ লাগে, কিংবা শুটকি গন্ধর কথা চিন্তা করে শুটকি খেতে পারছেন না, আমি বলবো আজকের রেসিপিটি ফলো করে আপনারা যদি একবার হলেও এইভাবে শুটকি রান্না করে খান তাহলে এই শুটকির প্রেমে পড়ে যাবেন। আমার ঘরে আমার হাজবেন্ডও কিন্তু শুটকি খেত না, কিন্তু এইভাবে শুটকি রান্না করে দেওয়ার পরে সেও কিন্তু শুটকি খাওয়া শুরু করেছে। কক্সবাজার হোটেলের স্পেশাল লৈট্টা শুটকির ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন কিছু করার জন্য। আল্লাহ হাফেজ।